নমস্কার সকলকে, ডিএনটিভির পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা। আপনাদের জন্য আমরা ডিএনটিভির পর্দায় তুলে নিয়ে এসেছি কতকগুলো মণ্ডপের ছবি এবং মাতৃ প্রতিমা। আসুন ডিএনটিভি 39তম বর্ষে আমাদের শিল্পী সংঘের পুজো। এবছরের আমাদের উপস্থাপনা জেলাবাসীর কাছে কর্ণাটকের হাম্পি গোল্ড স্টোন চ্যারিয়ট, যা আপনার নিত্য দিনেই আমাদের যে নতুন 50 টাকার নোট তার পিছনে এই স্থাপত্য কলাটা আপনারা দেখতে পাবেন। আমাদের থিম এপারের পুজোয় ওপারের বাঙালিয়ানা। থিমটা হচ্ছে বাংলাদেশের নববর্ষ যেটা পালন করা হয় সেটার বিশেষে এই থিমটা করা হয়েছে। এই থিম চিন্তাধারা এই কারণেই করা হয়েছে যে বাংলাদেশের যে স্বৈরাচারী শাসনের যেই বিরুদ্ধে যে বাঙালিরা যেভাবে লড়াই করে উঠেছিল সেই লড়াইটা অনেকেই জানে না। 1980 খ্রিস্টাব্দে যেটা সেই লড়াইটার মাধ্যমেই বাংলাদেশে ওরা নববর্ষ পালন করেছিল, সেটাকে আমরা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আমি ব্লেজার সব আছে।
পুরাতন কালী বাস স্ট্যান্ড দুর্গা পুজো কমিটি প্রত্যেকবার নতুন কিছু মুর্শিদাবাদ জেলার মানে পুজো প্রেমী মানুষদের জন্য উপহার দেয়। তাই পুরাতন কালী বাস স্ট্যান্ড দুর্গা পুজো নতুন কিছু নিয়ে আসে জেলারবাসীর জন্য। এবারও আমাদের নতুন এসছে উত্তরাখণ্ডের কেদারনাথ, যে কেদারনাথ দেখতে অনেক মানুষ যেতে পারে না, সেই কেদারনাথের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। এবং সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে যে কেদারনাথ মন্দিরে, কেদারনাথ মন্দির সৃষ্টির ইতিহাস আমরা লেজার প্রজেক্টরের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং জন মানে যারা পুজোপ্রেমী মানুষ প্যান্ডেল আসছে এবং এলে আমরা পুজো মণ্ডপ হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আমাদের এ বছরের প্রতিবাসী তিনটি চক্রবর্তী মন্দির সাজান সরকার সরকার পুজো প্রত্যেকের ভালোবাসা আনন্দ সকলে ভালো থাকেন।